মাশাআল্লাহ কত বড় করে দিল পুরো এক হাত লম্বা। আসসালামু আলাইকুম। আমাদের গ্রিন হাউসে এখন শসা আর করলা ধরেছে, আর করলাগুলোর সাইজ আসলে এত বাজে অবস্থা হয়েছে, এই যে বাঁকা বাঁকা সব করলা, প্রপারলি এবার ভালো করে করলা হয় নাই। এই যে করলা এখানে যা আছে খুবই বাজে অবস্থা, এগুলোকে অলরেডি পেরে ফেলার সময় হয়ে গেছে। এই যে হলুদ হইতেছিল, আজকে হয়তো পারবো, এটা সাইজ অনেক সুন্দর। এই যে তো তুই একটা আছে ভালো, কিন্তু সিম গাছের কারণে একদম জঙ্গল হয়ে গেছে, তাই করলা ভালো হয় নাই। শুধু একটা করলা একটু প্রপারলি হয়েছে, আর সবগুলোর খুবই বেহাল অবস্থা, খাওয়া চলবে। তো আজকে আমি করলা হারভেস্ট করব। তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের দুজনের জন্য দুই একটা করলা হলে যথেষ্ট। তো দেখাই আপনাদেরকে, নর্মালি এই করলাটা হারভেস্ট করে ফেলবো, এটা অলরেডি এখানে এখানে দেখেন হলুদ হয়ে গেছে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটা হারভেস্ট করলাম, আমার আর দুই একটা লাগবে। এই করলাটা হারভেস্ট করতে হবে, এটাও হলুদ হয়ে গেছে। এই যে করলা আমি এখানে রেখে দিই, পরে নিব। আর কতটা হারভেস্ট করা যায় আমি চেক দিতেছি। হ্যাঁ, এটাও হারভেস্ট করতে হবে। এই যে এটা পেকে যাচ্ছে, এই আর কি। অলরেডি শসা এখানে একটা আছে, আরও শসা ধরতেছে, এখানে শসা আছে। আমি মরিচ গাছটা দেখাই আমাদের, এই যে মরিচ গাছে অনেক বোম্বে মরিচ পাকছে। তো এই হচ্ছে আমাদের করলা, আজকে এগুলো ভাজি করব। এই যে করলা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।